সকাল সকাল যা যা আর পাপা এসে আদর করে নদীকে ঘুম ভাঙাচ্ছে, এখনো জানেই না বাচ্চারা এদিক ওদিক ফিরে ফিরে শুয়ে পড়ছে। শুধু এই এসে গেছে উড়িষ্যা থেকে বড়া পেঁয়াজি, ঠিক আছে? এই যে প্রচুর বড়া পেঁয়াজি রয়েছে, এগুলো ব্রেকফাস্টে হবে। আর আজকে বলেছিলাম শনিবার যেহেতু খিচুড়ি হবে, খিচুড়ি বেগুনি আর চাটনি। এই যে নারকোলটা অনেকদিন ধরে পড়ে আছে, ভাবলাম নারকোলটাকে ভেঙে নারকোলটা ভেজে খিচুড়ির মধ্যে মেশাবো, খেতে খুব ভালো লাগে। দাও একটা দেবে, বাহ খুব সুন্দর নারকোল। এই দুমাস পর মা প্রথম উপর থেকে নিচে নামছে পাটি পাটি করে, দুমাস পরে হাত পা ছড়িয়ে একটু নিজের খাটে এসে শুয়েছে আরাম করে। তিনজনে যাচ্ছে, খারাপ হয়ে যাবে তো সেই জন্য দাদা ভাইরা এখন গেছে এখানের ঘুগনি আনতে, তো ওই ঘুগনি দিয়ে এখন সকালবেলা বড়া পেঁয়াজি খাওয়া হবে। মাসি কটকের বড়া পেঁয়াজি ফেমাস, যেহেতু বড়া পেঁয়াজি সবাই খাবে, এখানে আমি দুধের চা বসিয়ে দিয়েছি সবার জন্য। আর এদিকে মুগ ডাল ভাজছি, মুগের ডালটা সেদ্ধ করতে দেবো খিচুড়ির জন্য। বেগুনির জন্য এখানে বেসন ঢালা হচ্ছে, ঢালো ঢালো বলছি, ঢালো আরো ঢালো, নটা বেগুনি হবে, আরো ঢালো। ব্যাস প্রথমে দেওয়া হচ্ছে নুন, পরে দাও অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে বেসনের মধ্যে ঢালা হচ্ছে জল, এইগুলো যেন কেউ জানে না আমি আবার বলে বলে দিচ্ছি, যাই হোক। এবারে যত ভালোভাবে ফাটাবো তত সুন্দর বেগনে হবে, বেগনে। এটা কি বাজে লাগে দেখতে, তা সত্ত্বেও নেল পালিশ করি না, নেল পালিশটা ভালো নেই না, তাড়াতাড়ি উঠে যায়, ভালো কোম্পানি নিয়েছি তাতেও যদি এরকম হয়। কতদিন পর কটকের বড়া পেঁয়াজি খেলে বলো? পাঁচ বছর, নদীর যত বছর বয়স, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই কটকে গেছিলে তোমরা। মাসি আজ খাবে বড়া পেঁয়াজি কটকের ফেমাস, এক গাদা এনেছে, এক গাদা, কে খাবে অত জানি, এইরম এইরম এরম বাক্স। আমি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এরপরে ভাজাভাজির কাজ, মানে একটু নারকেল ভাজবো, একটু ফুলকপি ভাজবো, একটু আলুগুলো ভাজবো, ভেজে খিচুড়ির সাথে মেশাবো। অল্প তেল গরম করেছি, এরপরে নারকেল কোচানোগুলো দিয়ে দেবো এর মধ্যে। নারকেলটা যদিও মিষ্টি তাই অল্প একটু নুন দিচ্ছি ব্যালেন্স করার জন্য। নারকোলটা তুলে রেখে যথারীতি নর্মালি তেল দিয়ে যেরকম মশলা কষে যেরকম রান্না বান্না হয় সেরকমই হবে, কিচ্ছু আলাদা হবে না। জাস্ট আমি সেদিনে মাংস দিয়ে করেছিলাম, আজকে হবে সবজি দিয়ে খিচুড়ি, ফুলকপি পালং শাক এটা ওটা দিয়ে। এটা খেতে না ভীষণ টেস্টি লাগে, তাই খিচুড়ির রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই আর আলাদা করে আবার শেয়ার করছি না, বোর লাগবে। আর এদিকে খিচুড়ি করতে করতে আমি এই যে বড়া পেঁয়াজিগুলো মাইক্রোওভেনে হালকা করে গরম করে নিয়েছি, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমরা সব ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, পেঁয়াজি বড়া অ্যান্ড ঘুগনি, এ দেখুন সবাই একের পর এক, এখানে আয়ামাসি, ওখানে মাসি, নদী, এখানে মিস্টার মুখার্জি, এখানে দাদা ভাই, আর মায়ের খাওয়া দাওয়া হয়ে এখন বসে আছে। আজ কি সব করছো এত সরঞ্জাম পুরো? আজ রান্না করার অবস্থা খুব খারাপ, আজকে শনিবারের মেনুতে হচ্ছে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে হচ্ছে গরম গরম লম্বা লম্বা বেগুনি, আর হচ্ছে চাটনি আমসত্ত খেজুর আর টমেটো দিয়ে। জমে ক্ষীর হয়ে গেল, জমে ক্ষীর হয়ে গেল সকাল থেকে ব্রেকফাস্টে, এই সমস্ত ঘুগনি টুগনি মানে এদিক ওদিক জোগাড়, এই গরম ওই গরম করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। এরপরে রান্না এখানে ফুলকপি আর আলু ডিপ ফ্রাই করে রেখেছি, এখানে নারকোল ভাজা হয়ে গেছে, হ্যাঁ এরকম করে পুরোটাই ছাড়ি দাও, হ্যাঁ
আয়ামাসিকে বললাম একটু তাড়াতাড়ি করে দাও, একটু আমসত্ব আর খেজুরটা ছাড়িয়ে দাও। এই যে খেজুর ছাড়ানো হয়ে গেছে, আমসত্ব ছাড়াচ্ছি। খিচুড়ির মধ্যে কিন্তু আমি একটু মুলোও দিয়েছি, একদম শীতের ফ্রেশ মুলো অল্প কেটে দিয়েছি। আর এই পালং শাক দিয়ে খিচুড়ির রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যারা করেন না, আর যারা করেন তারা তো করেই থাকেন আর কি বলবো। বাট এর মধ্যে না শিম দিতে আমি ভুলে গেছি, শিমগুলো ছিল ওটা দেওয়ার প্ল্যানেও ছিলাম বাট ভুলে গেছি। এখানে বেগুনি ভাজা চলছে, একটা একটা করে ভাজছি। আর এখানে মায়ের পাত মানে শক্ত খিচুড়ি তুলে রেখে দিয়েছি, এরপরে জল মিশিয়েছি, কারণ অভিষেক দাদাভাই সবাই পাতলা খিচুড়ি পছন্দ করে। ঠিক আছে, এর মধ্যে পালং শাক, ফুলকপি, মূলো, গাজর রয়েছে, বাট শিমটা দিতে ভুলে গেছি, কিছু করার নেই। এর মধ্যে এবার আমি এই যে ভাজা নারকল কয়েকটা দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে, নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে তো ভালো লাগে বেশ খেতে। আপনারা এই ভাজা মশলার রেসিপিটা চেয়েছেন, এখন তো ফুরিয়ে এসেছে, যখন করবো ডেফিনেটলি শেয়ার করে দেবো আপনাদের সাথে। রান্না কমপ্লিট করে হার্ডলি 10-15 মিনিট বসলাম, এরপরে যাবো নদীকে খাওয়াতে। আজকে সন্ধ্যাবেলা আমি শাহানা রুকসানা একটু বসবো আড্ডা মারতে, অনেকদিন বসা হয়নি। শাহানা তুমিও না, এটা বড়দের আড্ডা, তুমি যা যার পাপার কাছে থাকবে। কেন 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 সকাল থেকে তো আমাকে পাত্তাও দিস না, যা যার পাপার সাথে নিজের মনে ঘুরে বেড়াচ্ছিস। মা খেতে বসেছে এখন, মা খিচুড়িটা ভালো হয়েছে? তাড়াতাড়ি বলে শেষ করতে বলে শেষ করতে হবে। চাটনিটা কেমন হয়েছে বলো? সবজি দিয়ে করেছি তো পুরো ভোগের মতো লাগছে খেতে, এত টেস্ট লাগছিল। আর আজকে খিচুড়ি কম পড়েছে, আমি ইচ্ছে করে কম করেছিলাম যে সকালে হয়তো বড়া পেঁয়াজি খেয়েছে, হয়তো সেরকম বেশি খিদে থাকবে না, বাট খিদে আমাদের সবারই পেয়ে গেছে। আর এরকম সমস্ত সবজি দিয়ে যখন খিচুড়ি হয় না, তখন আর অন্য কিছু লাগে না, ভাজা ভুজি দরকারই হয় না। এটা খেতে খেতে হঠাৎ ওই রামকৃষ্ণ মঠের কথা মনে পড়ে গেল। অষ্টমীর দিন যেতাম, 10 টাকা করে কুপন কাটতাম, আর এইরকম খিচুড়ি, পাতলা পায়েস আর চাটনি খেতাম। জবরদস্ত একটা লাঞ্চ করে এরপর হালকা করে একটু ঘুম দেবো, ঠিক আছে? বিকালে একটু বেরোবো বলেছিলাম না, বলে খিচুড়িটা কেমন খেলি? ভালো। পাপড় ভাজাটা কেমন খেলি? ভালো। ভালো। আমি এই কদিন ধরে পুরো ব্যোমকেশের সিরিজটা শেষ করলাম, একটা ব্যোমকেশও দেখিনি, হত্যা মঞ্চ থেকে শুরু করেছি আর বিদায় ব্যোমকেশের শেষ করলাম, প্রত্যেকটা সিরিজ দেখা হয়ে গেছে আবির চট্টোপাধ্যায়ের। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:10। আমি সন্ধে দেখিয়ে দাদা ভাই আর মাকে মুড়ি টুড়ি মেখে দিয়ে চাটা করে দিয়ে, বাবা সকালবেলায় বড়া ঘুগনি খাইনি তো বাবারটা গরম করে রেখে দিয়ে, আমি এখন ওপরে এসেছি নদীকে খাওয়াতে। আর খাইয়ে দাইয়ে আমি যাবো রুকসানার বাড়িতে। রুকসানা, আমি আর শাহানা একটু গল্প করবো। অ্যাজ অলওয়েজ আমার সবসময় কাবাব মে হাড্ডি, এই যে উনিও যাবেন আমার সাথে, আমরা গল্প করব, উনি শুনবেন, বড়দের গল্প শুনবেন। কি করবেন আপনি, রসনের মুখে কালিমা খাবেন? ঘুম থেকে উঠে কি অবস্থা চুলের? চুলটা বেঁধে দেবো, ঠিক করে বেঁধে থাকবি, ঠিক আছে? নাহলে আমি নিয়ে যাবো না, না ক্লিপ আটকে না, চুলটা বেঁধে দেবো। নদী তুমি কি করছো? এটা মকটেল বানাচ্ছ? বাবা বাবা, চানাচুর দিয়ে, তারপরে লেস দিয়ে, বিস্কিট দিয়ে, ও ইয়ে বানিয়েছে, মকটেল বানাচ্ছে, আবার চেটে চেটে খাচ্ছে ও। আপনার কি খবর বলুন? মকটেলটা খাবো ভাবছি, মকটেলটা খাবো ভাবছি, মকটেল। আপনি কি সোজা অফিস থেকে এলেন আজকে? না, আমি গেছিলাম আমার ফোন সারাতে, কারণ ফোনটা একদম দেহ রেখেছিল, আর পুরো দেহ রেখেছিল, ঠিকঠাক করে নিয়ে এসে পুরো ফোনটাই খারাপ হয়ে গেছিল। কি ব্যাটারি প্রবলেম? ব্যাটারি প্রবলেম। ও, ব্যাটারি প্রবলেম তো সবই, ওটা ঠিক হলেই ব্যাস। এতদিন মানে ফোনটা ওভার চার্জিং করছিলিস? কিছুই করছিলাম না, মানে যেরকম চার্জ দরকার সেরকম, কিন্তু মাঝে মাঝে চার্জটা বন্ধ করে রেখে দিচ্ছিলাম। যদি ধরো 100% হয়ে যাওয়ার পরেও তুমি এক্সট্রা চার্জ দাও, তখন ব্যাটারি পুরো ডাউন হয়ে যায়। মাঝে মাঝে বছর চলেছে ফোনটা, 2018 ফোন। আমারও তো তাই, এটা 2018। তোর কি রেডমি? আমারটা জাওমি, ওই একই একই জাওমি পোকো ফোন একই। মকটেলটা
রুকসানার বাড়িতে গিয়ে দেখলাম হটস্টারে ব্রহ্মাস্ত্র রিলিজ করে গেছে। আজকে রাত্রের প্ল্যান, স্যাটারডে নাইটের প্ল্যান সেট। এই যে দুটো মহা টায়ার্ড মানুষ শুয়ে আছে, একজন তো বাসে করে এসে এসে পুরো একদম অবস্থা খারাপ, আর একজন এই যে মোবাইল দেখতে ঘুম করো, তাড়াতাড়ি গুড নাইট বলে দাও। কালকে আবার সানডে, তো আবার কিছু স্পেশাল রেসিপি ডেফিনেটলি থাকবে। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।